আসসালামু আলাইকুম, কুক এন্ড ফুডের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। বার্গার কে না পছন্দ করে? ফাস্ট ফুডের মধ্যে বার্গার একটি জনপ্রিয় খাবার। বার্গারের অনেক রেসিপি আছে, বাট আজ আমি খুব সিম্পল এবং খুব কম খরচে যেন বাসায় চিকেন বার্গার বানাতে পারেন তাই শেয়ার করব। সিম্পল হলে কি হবে, খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজাদার। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর নিত্য নতুন আরও রেসিপি সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে প্লিজ ভুলবেন না। চিকেনের বার্গার তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি মুরগির বুকের অংশটা, যা আমি কেটে মোটামুটি পাতলা করে নিয়েছি। এখন আমি একটি ছুরি নিচের অংশটা দিয়ে হালকাভাবে একটু থেঁতলে নিব। হালকাভাবে একটু থেঁতলে নিলে চিকেনটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করার জন্য দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দেন দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট, দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1 চামচ গরম মশলা, আর দিচ্ছি 7 মতো লবণ। লবণটা বুঝিয়ে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এখন মশলার সাথে চিকেনের টুকরোগুলো ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখন আমি চিকেনের টুকরোগুলো 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। যদি হাতে সময় বেশি থাকে এর থেকেও বেশি সময় রাখতে পারবেন। 30 মিনিট পর আমি একটি পাত্রে কিছু পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি, আর নিয়েছি 1 কাপ ময়দা। এখন ময়দার মধ্যে দিচ্ছি 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 7 মতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা হাতের কাছে না থাকলে চালের গুঁড়াটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। সেই ম্যারিনেট করা চিকেনের টুকরোটা ময়দার মধ্যে দিয়ে এইভাবে এইপিট ওপিট করে একটু গুঁড়িয়ে নিতে হবে। দেন গুঁড়িয়ে নেওয়ার পরে ময়দাটাকে একটু ঝরিয়ে এখন পানির মধ্যে একটু ডুবিয়ে দিতে হবে। ডুবিয়ে দেওয়ার পর আবারও ময়দার মধ্যে একটু গুঁড়িয়ে নিতে হবে ভালোভাবে এইপিট ওপিট করে। আবারও ময়দাটাকে ছাড়িয়ে পানির মধ্যে ডুবিয়ে নিতে হবে। আবারও শুকনো ময়দার মধ্যে দিয়ে ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে। কিভাবে কাজটি করছি আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন। ভালোভাবে হয়ে যাওয়ার পর এইবার হাত দিয়ে ভালোভাবে ময়দাটাকে ছাড়িয়ে নিতে হবে। দেন ছাড়িয়ে নেওয়ার পর দেখবেন এর উপরে খুব ভালো একটা ময়দা কোটিং পড়বে। এই কোটিংটার কারণে এটা ভাজার পর অনেকটা ক্রিসপি হবে। এখন এইভাবে আমি সবগুলো চিকেনের টুকরো ময়দার মধ্যে গড়িয়ে নেব। এরই মাঝে আমি চুলায় বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব গরম হয়ে গেলে এখন এর মধ্যে চিকেনের টুকরো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরো দেওয়ার পর চুলার আঁচটা মাঝারি করে চিকেনের টুকরোগুলো ভেজে নিতে হবে। মাঝারি আঁচে নিচের অংশটা যখন একটু লালচে কালার হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। যেহেতু এটা বুকের অংশ তাই ভেতরটা হতে কিন্তু সময় কম লাগবে। এইভাবে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমার 7 থেকে 8 মিনিট সময় লেগেছে, আর আমার কিন্তু হয়ে গিয়েছে। এখন সেমভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো চিকেন ভেজে নেওয়ার পর এখন আমি বার্গারের জন্য একটি সস তৈরি করে নিচ্ছি। সেই জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, আর হোমমেড মেয়োনিজ একটি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, দেন দিচ্ছি 1 চামচ চিনি। এখন সবগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এই সসে অবশ্যই কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে।
এখন চিকেন বার্গার তৈরি করার জন্য একটি বার্গার বান নিয়েছি। এটা আমার বাসার তৈরি বার্গার বানের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে এটাও দেখে নিতে পারবেন। বার্গারটা মাঝ বরাবর আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি বার্গারের জন্য যে সসটা তৈরি করেছি সেই সসটা দুই পাশে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। আপনারা চাইলে আরো বেশি সস দিতে পারবেন, বেশি সস দিলে খেতে আরো বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটি লেটুস পাতা। যদি হাতের কাছে লেটুস পাতাটা না থাকে তাহলে না দিলেও কিন্তু চলবে। এখন দিয়ে দিয়েছি দুই পিস টমেটো, আমি গোল করে কেটে নিয়েছি, মাঝ বরাবর দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গোল করে কিউট করে কাটা দুই পিস পেঁয়াজ। আপনারা চাইলে এখানে কিন্তু শসার টুকরো ব্যবহার করতে পারবেন। এখন চিকেনের পিসটা দিয়ে দিলাম, আর চিকেনের উপরে কিছুটা সস দিয়ে বার্গার বানের অংশটা দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেল খুব সহজ এবং সিম্পল চিকেন বার্গারের রেসিপি। বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তাতে গেস্ট আসলে ঝটপট এই সিম্পল চিকেন বার্গারটি তৈরি করে দিতে পারবেন। বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না কত সিম্পল আর কত কম খরচে এত অসম্ভব মজাদার বার্গারটি তৈরি করা যায়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে তোলে। শেয়ার করবেন বেশি বেশি ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।